2017 সালের এপ্রিল মাসে শাকিব খানের জ্বরে আক্রান্ত হতে যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে আসছে 2017 সালের বহুল অপেক্ষিত শাকিব খানের দুটি মুভি। 2016 সালের দুই ঈদের পর এবার বৈশাখ বিজয়ের পালা কিং খানের। মাসের শুরুতে 7 এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে হাসিবুর রেজা কল্লোলের সত্তা সিনেমাটি, আর 14 এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে শাহাদাত হোসেন লিটন পরিচালিত অহংকার ছবিটি। প্রথমটিতে পাওলিদাম আর অপরটিতে শবনম রুবি থাকছেন শাকিবের নায়িকা। 2016 সালে শিকারী, বস গেরি, শুটার এই ছবিগুলোর সাফল্যে সংশ্লিষ্ট প্রযোজকদের মুখে তো হাসি ফুটেছেই। সিনেমা হলের মালিকরাও তৃপ্তির ঢেকুর তুলছেন। শাকিব ম্যাজিকে এখনো দর্শকরা দুব হয়ে আছেন। ধারাবাহিকভাবে মানহীন ছবির উৎসবে শাকিব খানের দুটি তরতাজা ছবি ইন্ডাস্ট্রিতে খুশির বার্তা আনতে পারে, এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, আপনারা কতটা এক্সাইটেড শাকিব খানের এই দুটি মুভি নিয়ে, আর কোন মুভিটি হলে দেখতে যাবেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, সিনেমা জগতের এমন লেটেস্ট আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।